হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা তো প্রিয় ছাত্ররা আজকের ভিডিওতে আমি সরল সুদের বাইশ নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো এর আগের ভিডিওতে তোমাদের একুশ নম্বর কোশ্চেনটা আলোচনা করেছিলাম সেখানে এমসিকিউ এমসি সত্য মিথ্যা সত্যমিথ্যা সুনুস্থানপুর সবই আলোচনা করেছিলাম যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন যাবে সেখান থেকে লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে বা সেখান থেকে দেখে নে ওকে তো আজকে তোমাদের পেজ নাম্বার হলো ফর্টি এইট টেক্সটবুকের ফর্টি এইট নম্বর পেজগুলো সেখানে বাইশ নম্বর প্রবলেম দেখে নাও এসে কিউ বা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেইগুলো করাবো সেখানে প্রথম যে কোশ্চেনটা দেখে নাও কী যে কোনো মূলধন বার্ষিক ছয় পূর্ণ একের চার সরল সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে তা লিখি মানে এরমটাই অঙ্ক করে দিয়েছি তবু এটা করে দিয়েছি দেখে নাও কীভাবে দ্বিগুণ হয় মানে কি সুদ আর আসল সমান এটা আর বারবার করবো না এটা তোমাদের আগে ভিডিওতে বলে দিয়েছিলাম যে যখনই দ্বিগুণ বলবে তখন সুদ আর আসল পরস্পর সমান তাহলে এখানে আমি লিখব কি বাইশের এক ওকে বাইশের একের ত্যাগের ধরি আসল হচ্ছে পি টাকা তাহলে আসলটা আমাদের পি টাকা তাহলে সুদ অতএব সুদ আই ইকাল টু কি পি টাকা হবে কারণ বলেছে কি সুদ আসল পরস্পর কি দ্বিগুণ বলেছে তোমার যতটা আসল হবে ততটাই সুদ হবে আর কি সময় বের করতে হবে সুদের হার সুদের হার আর ইকোয়াল টু কত বলে দেখে নাও ছয় পূর্ণ একের চার ছয় পূর্ণ একের চার তার মানে হচ্ছে চার ছয় চব্বিশ আর একে পঁচিশ পঁচিশের চার ওকে এত পার্সেন্ট সময় টি ইকাল টু মার্ক ওটাই বের করতে হবে তাহলে ফর্মুলা কি আমার সিম্পল ফর্মুলা যেটা জানা আছে যে আমরা জানি আমরা জানি সেটা কি আইকোয়াল টু পি আর টি বাই এক্স এবারে কি আমার যেটা বের করতে হবে সেটাকে এক দিয়ে রাখবো তাহলে বা আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই এইটা সঙ্গে গুণ করলাম পি আর কে নিচে নাম পি ইন্টু আর ইকোয়াল টু টি তাহলে বা টি ইকাল টু বলতে পারি আয়ের মান কত পি আই টু পি একশো ডিভাইডেড বাই পি আছে এটা আর এর মান কত আছে পঁচিশের চার তারপরে আমি এটাকে বলতে পারি পঁচিশ আর বাই চারটা উপরে করে দিলাম পঁচিশের চার এবারে কাটাকুটি কথা পিপি কেটে গেলো পঁচিশ চার পঁচিশ একশো তা চার চারে ষোলো তাহলে এখান থেকে পাবো তাহলে বা টি ইকাল টু চার চারে ষোলো বছর ব্যাস এইটাই হচ্ছে উত্তর তাহলে সিম্পল এরকম অঙ্ক অনেক করে দিয়েছি যদি যতটুকু আমি ভিডিও করে দিয়েছি ভিডিওগুলো যদি তুমি দেখে থাকো অবশ্যই অঙ্কগুলো করতে পারবে ওকে তো আসলে তুমি বুঝতে পারছো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় ষাট টাকা কম হয় অমরবাবুর মূলধোন নির্ণয় করি কোশ্চেনটা খুব মানে কনসেপ্ট চলে আসে দেখে নাও মানে একই টাকা একই মূলধন দিয়েছিল প্রথমে চার পার্সেন্ট সুদ চার পার্সেন্ট হারে সুদ দিয়েছিলো সেখানে যে টাকা পেয়েছিলো সেখান থেকে যখন সুদের হারটা তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হয়ে গেলো তখন সুদের হারটা সুদের পরিমাণটা কমে গেল কারণ আমি একই টাকা দিয়েছি ধরো আমি যেন পাঁচ হাজার টাকা জমা দিচ্ছি কিছু পার্সেন্ট সুদ দিয়েছে তার ফলে যেটা পেয়েছিলাম যখন সুদের হার কমে দিয়েছে তখন সুদ নিশ্চয়ই কম পাবো তাহলে যে এক বছর পর যেই টাকা পাচ্ছিলো সেখানে ষাট টাকা কম পাচ্ছে যে সুদের হার তিন পূর্ণ তিন চার পার্সেন্ট হয় তার মানে দ্বিতীয় ক্ষেত্রে সুদ পরিমাণ কম পাচ্ছি তাহলে এখান থেকে দুটো সুদের যে দুটো পাট করতে হবে পাট করে দুটো সুদের পার্থক্য আমার দেখতে হবে তার মানে এখান থেকে কীভাবে দেখে নাও আমি ধড়ি ধরি ধরি অমল বাবুর। মূলধন হচ্ছে টাকা ওকে তাহলে তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম দি প্রথম ক্ষেত্রে প্রথম প্রথম ক্ষেত্রে কী বলতে পারি আসল হচ্ছে আমার টাকা সুদের হার সুদের হার কত হবে সেটা আর ইকাল টু ফোর সময় হচ্ছে টি ইকাল টু এক বছর মানে বার্ষিক বলেছি তাহলে এখান থেকে সুদ বলতে পারি সুদ আমি এখানে আই ধরলাম সেটা কোশ্চেনমার্ক করলাম তাহলে আই ইকোয়াল টু বলতে পারি কি পি আর টি বাই হান্ড্রেড তাহলে বা আই ইকোয়াল টু বলতে পারি কি পি এর মানে পি আমি কারণ ওটাই আমি বের করবো পি ইন্টু আর হচ্ছে চার ইন্টু টি হচ্ছে এক ডিভাইড বাই একশো তাহলে চার পঁচিশ আম একশো করলাম তাহলে বা আই ইকোয়াল টু পি বাই টোয়েন্টি ফাইভ এটাকে এক নম্বর দিলাম এবার দ্বিতীয় ক্ষেত্রে কি করবো আমি সুদ নির্ণয় করবো যেমন পার্সেন্ট হয়েছে তাহলে বলতে দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রে আসলটা আমার আছে আসল ইকাল টু পি টাকা সুদের হারটা চেঞ্জিং হয়েছে সুদের হার আট ড্যাশ এখানে আট ড্যাশ বললাম আট ড্যাশ ইকোয়াল টু তিন পূর্ণ তিনে চার তার মানে তিন চারে বারো তিনে পনেরো বাই চার পার্সেন্ট এত পার্সেন্ট আর সময়টা আমার একই আছে সময় সময় টি টি ইকাল টু এক বছর তাহলে এক্ষেত্রে সুদ হবে এক্ষেত্রে সুদ হবে বলতে পারি কি আই ড্যাস আইড ইকোয়াল টু পি আর ড্যাস টি বাই একশো তাহলে বা এখান থেকে আই ডাসিকোয়াল টু বলতে পারি কত হচ্ছে পি আট ডাসের মান কত হচ্ছে পনেরো বাই চার তাহলে পনেরো ডিভাইড বাই ফোর ইন টু এখানে ইনটু টি এর মান এক এটা একশো আছে তাহলে কাটাকাটি করো এখানে হবে কি তিন পাঁচে পনেরো তিন কুড়ি শ ওকে এটা থাকবে তাহলে উপরে থাকবে কি থ্রি পি বাই চার দুকুনে আট আশি এটা দুই এটা দু নম্বর সমীকরণ এবার দেখে নাও বলেছিলো কি যখন চার পার্সেন্ট সুদ দিচ্ছিল সুদে হার দিচ্ছে বার্ষিক সেখানে তখন যা টাকা মূলধন পেয়েছিলো এক বছর পর যখন ওটা পার্সেন্টেজটা কমে গেলে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হলো তখন ওটা কত হয়ে গেল যে আগে যা পেত তার থেকে চার ষাট টাকা কম পাচ্ছে তার মানে দ্বিতীয় ক্ষেত্রে সুদ কম পাচ্ছিল কত কম পাচ্ছিল ষাট টাকা কম পাচ্ছে কারণ মূলধন আমার একই আছে তা সেক্ষেত্রে বলতে পারি তাহলে এই ক্ষেত্রে সুদটা বেশি দিচ্ছিলো এই ক্ষেত্রে সুদটা কম দিচ্ছিল কারণ পার্সেন্টেজটা কমে গেছিল বলে তার মানে বলতে পারি অথবা প্রশ্নানুসারে প্রশ্নানু সারে কি বলতে পারি আই মাইনাস আইড্যাস টু সিক্সটি কারণ ষাট টাকা কম দিয়েছে বলছে তা সেখানে যদি করি একটা কাজ করে এখানে মুছি মুছির উপর দিকে তোমাকে দেখাচ্ছি ওকে তার হচ্ছে আয়ের মান কত আছে আয় হচ্ছে পি বাই টোয়েন্টি মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে কী পেয়েছিলাম থ্রি পি বাই এইটটি কত সিক্সটি ওকে এটা তাহলে পঁচিশ আর আশি করো কত হয় দেখে নাও তাহলে আমরা পাঁচে দেখোয়েন্টি ফাইভ আর এইটটি প্রথমত পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এক পাঁচ 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 ছয় তিরিশ পাঁচ ষোলো মাসে ওকে তাহলে এটা আর যাবে না পঁচিশ আর কোন টোয়েন্টি আর ষোলো তাহলে কত হচ্ছে দেখে নাও পাঁচ ছয় তিনশো শূন্য হাতে একে তিন ছ দুনে বারো তিনে পনেরো ইন্টু পাঁচ একে পাঁচ ওকে পাঁচ একে পাঁচ হলো আর দু তিন দুই একে দুই পঁচিশ তাহলে জিরো পাঁচ শূন্য থেকে এক দুই তিন চার এখানে নশ চারশো হবে ওকে তাহলে পঁচিশ দেখে চার পঁশ্রাম একশো তাহলে চার পঁিশাম একশো মানে কত পঁচিশে ষোলো তাহলে ষোলো পি সিক্সটিন পি মাইনাস এবার দেখে নাও সে এখানে আশি আছে তাহলে আশি দিয়ে এটা ভাগ করে কত হচ্ছে কত দেওয়া হবে তাহলে আট পাঁচ আটশো চল্লিশ পাঁচ তা তিন পাঁচে পনেরো পি তাহলে এটা কত হবে সিক্সটি দেখে নেব টোটাল আশি আর পঁচিশে যদি লস করো সেটা চারশো আসবে চারশো পঁচিশ সঙ্গে ষোলো গুণ করলে তবে চারশো হয় ষোলো পি হবে মাইনাস আশির সঙ্গে পনেরো গুণ করো তবে তোমার চারশো হবে সেখানে হচ্ছে পনেরো পি হবে তাহলে সেখান থেকে যদি আমি করি কাটাকুটি করি তাহলে বা ষোলোতে পি শুধু পি বাই চারশো ইকাল টু সিক্সটি তাহলে সেখান থেকে বাদ এখানে করো তাহলে বা ইকাল টু সিক্সটি ইন্টু চারশো তাহলে কত চার ছয় চব্বিশ টোয়েন্টি ফোর জিরো 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 টাকা তাহলে অমলবাবুর মূলধন কত ছিল চব্বিশ হাজার টাকা তাহলে অনুভব কতটা তার মূল্য দিয়েছে চব্বিশ হাজার টাকা তাহলে এইভাবে আমরা কেন দুটোর ক্ষেত্রে লজিকটা আলাদা করবো যে দেখে ব্যাপারটা কী যে প্রথম ক্ষেত্রে সুদ নির্ণয় করবে দ্বিতীয় ক্ষেত্রে সুদ নির্ণয় করবে দুটোকে মাইনাস করবে ষাট হবে সেখান থেকে পির মানটা বের করবে এই ছিল লজিক ওকে তাহলে আসলে তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন দেখে নাও কী আছে নেক্সট তিন নম্বর কোশ্চেন কী বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছর সুদ আসলে আটের পঁচিশ অংশ হবে তার নির্ণয় করি খুব সুন্দর অঙ্ক আছে দেখে নাও কে করতে হবে এটা অঙ্কটা আর ভালো করে পড়ো কী বলেছে আর কি কি দেওয়া আছে প্রথম লিখে প্রদত্ত বলে কি কি দেওয়া আছে এবং তারপরে কি বের করতে হবে সেটা দেখে নাও তারপরে তোমরা করতে পারবে ওকে তাহলে তিন নম্বর প্রবলেম ওই প্রদত্ত লিখে বলি প্রদত্ত কী কী দিয়ে দিয়েছে কী বলেছে নাও শতকর বার্ষিক সুদের হার কত হলে তার মানে আটটা বের করতে হবে পার্সেন্টেজ আর বের করতে হবে তাহলে সেখানে কি বলেছে কোনো টাকা চার বছরে তাহলে মূলধন হচ্ছে কি আমি মূল ধরি মূলধন হচ্ছে বা আসল আসল হচ্ছে পি টাকা ওকে ধরি আসলে পি ধরে নিলাম আর সময়টা বলেছে কত সময় সময় টি ইকাল টু চার বছর ওকে সুদরা সুদ্রা কথা সুদ বলেছে আসলে আটের পঁচিশ অংশ আসল যেটা হয় তারা আটের পঁচিশ অংশ সুদ বলেছে তার মানে সুদ হবে কি কত সুদ আই ইকোয়াল টু হবে কত এইট বাই টোয়েন্টি ফাইভ ইন্টু পি এটা হচ্ছে সুদ বলে দিচ্ছে এত টাকা কোয়েশ্চেন এটা বলে দিচ্ছে কি বের হয় সুদের হার সুদের হার আর ইকল টু পার কোশ্চেন না ওকে কোশ্চেনটা ভালো করে পড়বে সেখান থেকে বলে দেওয়া আছে কি যে আসলটা বলে দেওয়া হয়নি কেন আসল বলে না দিলেও তবুও আমার আসল আমার লাগবেও না এখানে কারণ বলছে আসলটা যেটা ধরবো তা সুদের সঙ্গে সেটা কেটে যাবে তাহলে আসল প্রথমে কি পি ধরলাম যে পিটা এক হচ্ছে আসল তা সুদ বলেছে কি আসলের আটের পঁচিশ অংশ তার মানে সুদ ইকল টু আটের পঁচিশ অংশ পি এটা আমরা সুদ থেকে গেলাম সময় বলে যে এখান থেকে আমরা সুদের হার বের করবো তাহলে একই ফর্মুলা তাহলে অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড কী বের করবো আর বের করবো তাহলে বা আই ইন্টু হান্ড্রেড ডিভাইড বাই পি ইন্টু টি ইকাল টু আর তাহলে বা আর ইকুয়াল টু বলতে পারি কত হচ্ছে তাহলে আয়ের মান কত আই ইন্টু হান্ড্রেড ডিভাইড বাই পি ইন্টু টি তাহলে এখানে আয়ের মান আর এর মান কত এখানে আয়ের মান কত আছে দেখানো তাহলে বা আর ইকোয়াল টু দেখেন আয়ের মান কত আছে এইট বাই টোয়েন্টি ফাইভ পি তাহলে এইট বাই টোয়েন্টি ফাইভ ইন্টু পি ইন্টু হান্ড্রেড ওকে ইন্টু হান্ড্রেড আছে নিচে আছে পি টি তাহলে নিচে ডিভাইড করে দিলাম পি ইন্টু টি এর মান কত আছে দেখেন চার বছর চার তাহলে এই পি এই পি কাটবে এখানে পঁচিশ হাজার চার পঁচিশ একশো তাহলে চার চার কাটলো তাহলে বা আর ইকোয়াল টু এইট পারসেন্ট তাহলে সুদের হার কত আসলো এইট পার্সেন্ট সিম্পলভাবে আছে এই দেখে না কী আর করছি প্রত্যেক স্টেপ ফলো করবে আসামি তোমার এগুলো করতে পারো ওকে তো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কত আছে চার ত্যাগের শতকাল বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা দশ বছরের সুদ সুদ আসলের দুয়ের পাঁচ অংশ হবে তা নির্ণয় করি একই টাইপে যেটা তোমাদের চার তিনের ত্যাগে বলেছি এখানে শুধু কি সুদ আসল বলে দিচ্ছে ডিস্টেন্স একটু ডিফারেন্স আছে দেখে না কীভাবে হবে এটা চারের ত্যাগের প্রবলেম ওকে তাহলে আমি লেও কি ধরি আসল হচ্ছে পি টাকা ঠিক আছে আসল পিটাকা তাহলে সুদ আসল বলতে কি বা আমরা বলে কি কি বলেছে সেটা সময়টা সময় কত বলেছে সময় হচ্ছে কত টি টু কত বলছে দশ বছর বছর কি বের করতে বলেছে এখানে দেখানো শতক বার্ষিক সুদের হার তারপর সুদের হার সুদের হার আর ইকুয়াল টু কোশ্চেন মার্ক এটাই বের করতে বলেছে তো সুদ হবে কথা সুদ সুদ আইকোয়ালটা বলছে কি টু বাই ফাইভ সেটাকে আমি এ বললাম যেখানে এ হচ্ছে কি সুদ আসল সুদ আসল ওকে আবার আমরা জানি কি আমরা জানি আমরা জানি সুদ আসলটা কি এ ইকাল টু পি প্লাস আই ওকে এ ইকাল টু পি প্লাস আই তাই না এটা আমরা জানি তা সেখান থেকে যদি আমি বের করি যে আই কল টু বলতে পারি তাহলে কত হচ্ছে আই ইকোয়াল টু আই ইকোয়াল টু বলতে পারি টু বাই ফাইভ ইন টু এ তাহলে এর মানটা বসে দিই টু বাই ফাইভ এ হচ্ছে কত পি প্লাস আই পি প্লাস আই ওকে তাহলে এখানে কোন কথা এটা আই কল টু তাহলে বা ফাইভ আই ইকোয়াল টু টু পি প্লাস টু আই কী করলাম না পি প্লাস আই তো সুদাসন সুদ আর আসন যদি সুদাসন হয় তাহলে টু বাই ফাইভ তাহলে ফাইভ পাঁচ একে পা ফাইভ আই হলো টু পি প্লাস টু আই তাহলে বা বলতে পারি যে ফাইভ আই মাইনাস টু আই ইকোয়াল টু টু পি তার মানে এখান থেকে যদি আমি এ করে আলাদা করি তাহলে পাঁচ থেকে দুই বাদ দাও থ্রি আই ইকোয়াল টু টু পি তার মানে বলতে পারি কত হচ্ছে তাহলে এখানে বলতে পারি অতএব আই ইকোয়াল টু টু বাই পি টু বাই থ্রি আই ইকোয়াল টু টু বাই থ্রি ইন টু পি তাহলে এটা হচ্ছে আমরা সুদ পেয়ে গেলাম তা সুদটা আসলে এগারো পেয়ে গেলাম বছরও পেয়ে গেলাম সুদের বের করতে হবে একইভাবে এবারে এবার সহজ হয়ে গেলো তাহলে অতএব আমরা জানি বা অতএব বলতে পারি আই ইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড বা বলতে পারি যে আর ইকোয়াল টু আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই পি ইন্টু টি তাহলে মানগুলো বসিয়ে দাও তাহলে আয়ের মানটা কত আছে আয়ের মানটা পেলাম কত আমরা যে টু বাই থ্রি পি তোমার টু ইন্টু হান্ড্রেড ডিভাইড বাই থ্রি ইন্টু পি ইন্টু টি এর কথা আছে দশ বছর এটা কি টু বাই থ্রি তাহলে এখানে একটা আর পি হয়ে যাবে তাহলে এই পি এই পি কাটবে এই শূন্য এই শূন্য কাটবে তাহলে এখন উপরে কথা হবে টোয়েন্টি বাই থ্রি কুড়ি বাই তিন তাহলে যদি ভাগ করি কথা হবে টোয়েন্টি তাহলে তিন ছয়ে তিন ছয় আঠেরো এখানে দুই তাহলে তারপরে সুদের হার কত আসলো আমার সুদের হার আসলো ছয় পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট এইটা হচ্ছে আমার সুদের হার তাহলে এখানটার ট্রিকটা কী ছিল তোমাকে সুদ আসল বলছে আসলের বলেনি ম্যাক্সিমাম কোশ্চেনে তুমি যখন সুদ পাবে কি আসলের এত অংশ আসলের এত অংশ বলে কিন্তু যখন সুদ আসলের এত অংশ বলবে তখন ওটাকে এইভাবে ভেঙে নেবে ভাই এর জায়গা তুমি এখান থেকে ডাইরেক্ট করতে পারতে এর জায়গায় শুধু পি প্লাস আই বসাবে তাহলে আই আর পি এর একটা সমীকরণ আসবে সেখান থেকে সুদটা বের করতে পারবে সুদ বেরিয়ে যাবে যখন সুদ যখন বেরিয়ে গেল বাদ সব দেওয়া আছে ব্যাস ফর্মুলা পুট করবো মান বের করবো ওকে তো আচ্ছা তুমি এটা বুঝতে পেরেছ নেক্সট কোশ্চেন দেখে নাও এবং লাস্ট যেটা কোশ্চেন আছে সেটা কি বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা তার নির্ণয় করি এখানে দেখে না মাসিক বলে দিচ্ছে তাহলে এটা কি হতে হবে মাসিকে বাৎসরিক করতে হবে দেখে না কী করতে হবে এটা তো প্রবলেম নম্বর ফাইভ ওকে তাহলে প্রদত্ত কী কী দেওয়া আছে লিখব প্রদত্ত আর কী কী দেওয়া আছে লিখল সুদের হার বলে দিয়েছে সুদের হার সুদের হার আর ইকাল টু কত বলছে ফাইভ পার্সেন্ট ওকে সুদের হার বলে দিয়েছে আর কী হয়েছে সুদে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে ওকে কত টাকার বার্ষিক বছরে ওকে তাহলে কত টাকা হচ্ছে মাসিক সুদ মাসে যদি এক টাকা হয় তাহলে বছরে কত টাকা হবে তাহলে অত সুদ সুদ আই টু মাসে পাঁচ টাকা মাসে হচ্ছে এক টাকা তাহলে বছরে কত হবে বারো টাকা হবে তাহলে বারো দেখুন টুয়েলভ ইন্টু ওয়ান কারণ বারো মাসে তো এক বছর হয় তাহলে টোটাল হবে কি বারো টাকা তাহলে আমরা সুদ পেয়ে গেলাম আর কি সময় সময় তো এক বছর কারণ টি ইকল টু ওয়ান বছর কারণ আমরা এটা তো করেছি তাই না এটা তো আমরা এক বছরের জন্যই করলাম কী নির্ণয় করতে হবে কত টাকা তার আসল আসলটা কত সেটা নির্ণয় করতাম পি ইকোয়াল টু কোশ্চেন মার্ক ব্যাস হয়ে গেছে তোমরা যদি এই ফর্ম্যাটটা তৈরি করতে দেওয়া ব্যাস এটি ভয়ঙ্কর হয়ে যাবে সবসময় চেষ্টা করবে এই ফর্ম্যাট তৈরি করা কী কী দেওয়া আছে আর আমাকে কী বের করতে হবে তারপরে ফর্মুলা ফুট করলেই হয়ে যাবে তার বলতে হবে অতএব আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে বা পি বের করবো তাহলে পি ইকোয়াল টু আই ইন্টু হান্ড্রেড এর সঙ্গে সঙ্গে কোনো করে গুণ ডিভাইড বাই আর ইন্টু টি তাহলে মান বসে দাও আয়ের মান কত পেয়েছি আমরা বারো ইন্টু একশো ডিভাইড বাই আটটা কত পেয়েছি ফাইভ টিটা তো এক বছর তাহলে পাঁচ কুড়ি সব করে দাও তাহলে বা পি কথা হবে বা দেখো চব্বিশ টু ফোর টাকা তার মানে টাকা দুশো চল্লিশ টাকা যদি জমা দেওয়া হয় এবং তার উপরে যদি ফাইভ পার্সেন্ট সুদ দেয় তাহলে প্রত্যেক দিন এক টাকা করে সুদ পাওয়া যাবে ওকে তো আসলে তোমরা এটা বুঝতে চাও দেখবে টোটাল সরল সুদের অঙ্ক তোমাদের হয়ে গেছে নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে যেটা আলোচনা সে চক্রবৃত্তি সুদ কারণ এটা অনেক টাফ লাগে এটাও থিওরি বুঝিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেবো কোনো চিন্তা কোনো ব্যাপার নেই তো আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগছে অঙ্কগুলো বুঝতে পারছো কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে নতুন যদি থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে করবে পাশাপাশি বেলাইকনটা প্রেস করবে আর বন্ধুর সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে ওকে তো দেখাবে নেক্সট ভিডিওই হ্যাভ এ নাইস